বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। সুধী দর্শক মণ্ডলী, লাইফ অফ মদিনা হতে স্বাগত। আজ আমি আপনাদেরকে খুব সহজে কীভাবে রওজায় সালাম দেওয়া যায় সেটা দেখাবো। চমৎকার একটি পর্ব, অবশ্যই আপনারা দেখবেন ইনশাআল্লাহ। এটা বাবের সালাম গেট, এখান থেকে আমরা প্রবেশ করব। প্রবেশ করে আমরা এই পথে এসে এইটার উপরে হলো বর্তমানে ইমাম সাহেবের মেহরাব, বা এখানে ইমাম সাহেব নামাজ পড়ান, তারপরই রসুল ইসলামের রওজা ঠিক এটার নিচে, এবং তারপর আমরা বাকি গেট থেকে বের হয়ে আসবো ইনশাআল্লাহ। এই হলো বাবা সালাম গেট, যেখানে প্রতিদিন মসজিদে নববী। মসজিদে নববী সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মজিদে বলেছেন যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকে স্থাপিত হয়েছে তাকওয়ার উপর, ওটাই আপনার সালাতের জন্য বেশি যোগ্য। বুখারী শরীফের 1753 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমার মিম্বার হাউজে কাউসারের উপর অবস্থিত। মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী রসুল সাল্লাল্লাহু ইসলাম এই মিম্বারের তিনটে স্তরে পা রাখেন এবং তিনবার আমিন বলেন। এর ব্যাখ্যায় বলেন, আমি যখন প্রথম স্তরে পা দিই তখন জিব্রাইল ইসলাম এসে বলেন, সে ব্যক্তি দুর্ভাগা যে রমজান পেয়েছে এবং তা চলেও গেছে কিন্তু তার গুনাহ মাফ হয়নি। আমি বললাম, আমিন। তারপর জিব্রাইল ইসলাম বলেন, সে ব্যক্তি হতভাগা যার সামনে আপনার নাম উচ্চারণ করা হয় অথচ সে দরুদ পড়ে না। আমি বললাম, আমিন। তারপর জিব্রাইল ইসলাম বলেন, সে ব্যক্তি বদখত যে তার পিতা মাতা দুজন একজনকে পেয়েছে অথচ তাদের সেবা করেনি। ইতিবানা অ্যাপের মাধ্যমে বুকিং নিয়ে আমরা জিয়ারা করতে যাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহর কক্ষেই রসুল সাল্লাল্লাহু ইসলামের ওফাত হয় এবং সেখানেই তাকে দাফন করা হয়। বর্তমানে সেটাই রসুল সাল্লাল্লাহু ইসলামের কবর। মসজিদ সম্প্রসারণ করার পর বর্তমানে তার কবর মসজিদে নববীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। মসজিদে নববীতে সালাত আদায় ও দোয়া করার উদ্দেশ্যেই মদিনায় গমন করা উচিত এবং সালাত আদায় করে রসুল্লাহ সাল্লাল্লাহু ইসলামের কবর জিয়ারত। আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু ইসলাম বলেছেন, মসজিদে হারাম ছাড়া আমার এই মসজিদে সালাত আদায় অন্যান্য মসজিদের চেয়ে 1000 গুণ উত্তম। আমরা মসজিদে নববীর সালাম গেটের দিয়ে প্রবেশ করছি রওজা সালাম দেওয়ার জন্য। এটা বাবের সালাম, এখান থেকে আমরা প্রবেশ করছি। আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ। প্রবেশ করেই হাতের ডান দিকে কেবলা ওয়াল, মনোমুগ্ধকর। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু নাম এবং কোরআনের আয়াত লেখা আছে। দোয়া করার সময় বাধা ধরা কোনো নির্দিষ্ট দোয়া নেই। নিবিষ্টতার সঙ্গে নিজের ইচ্ছামতো যে কোনো দোয়া যে কোনো ভাষাতেই আল্লাহর দরবারে করতে পারেন। তবে সাবধান, উচ্চ রব করবেন না, রজা শরীফের রেলিং স্পর্শ করবেন না, তাতে বেয়াদবি। অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন, আবেগপ্রবণ হলে চলবে না। এখানে খুবই আস্তে আস্তে কথা বলতে হবে, কোনো বেয়াদবি করা যাবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এখানে শুয়ে আছেন। ভিড়ের জন্য অনেকেই তাড়াহুড়ো করেন, তাড়াহুড়ো করলে চলবে না, ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি আমার উদ্দেশ্যে সালাম পাঠায় আল্লাহ তাআলা আমার রূহকে আমার দেহে ফিরাইয়া দেন, ফলে আমি তাহার সালামের জবাব প্রদান করে থাকি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া চাইবেন। হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার শাফায়াত কামনা করছি, আল্লাহর নিকট আপনার ওসিলা প্রার্থনা করছি, যেন আমি মুসলমান হিসেবে আপনার মিল্লাত ও সুন্নাতের উপর মৃত্যুবরণ করতে পারি। রওজা শরীফের সোনার গ্রিলের সামনে এসে আমরা পৌঁছেছি। তিনটি দরজা,
এই প্রথম দরজাতে আমরা দ্বিতীয় দরজাতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সালাম জানাবো ইনশাআল্লাহ। পরবর্তী দ্বিতীয় দরজায় এসে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সালাম জানাবো। তিনটি গোলাকার ছিদ্র, এক দুই তিন। প্রথমটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের, এখানে লেখা আছে হেনা সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। দ্বিতীয়টি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং তৃতীয়টি ওমর রাদিয়াল্লাহু তাআলা। এখানে সূরা হুজুরাতের দ্বিতীয় আয়াত লেখা আছে, أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ أَن تَحْبَطَ أَعْمَالُكُمْ। হে মুমিনগণ, তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো তার সাথে সেই রূপ উচ্চস্বরে কথা বলো না, কারণ এতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে তোমাদের অজ্ঞতসারে। এবারে আমরা একটু রওজার ভিতরের দেখি। প্রথমটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, দ্বিতীয়টি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং তৃতীয়টি ওমর রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কবর দেওয়া হয়েছে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাঁধের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলার কবর দেওয়া হয়েছে। এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর ছিদ্র যেখানে বাইরে থেকে আমাদের দেখার, এই জায়গাটা জান্নাতুর রিয়াদা বা জান্নাতের বাগান। এই পথ দিয়ে আমরা সালাম দিতে যাই বাবু সালাম থেকে, এবং এক নম্বর থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাবো, দুই নম্বর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সালাম জানাবো, এবং তিন নম্বর থেকে ওমর বিন আবু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে সালাম জানাবো। এই কবরের সম্মুখে শুয়ে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবই আদবের সঙ্গে এবং বিনয় ও নম্রতার সাথে দাঁড়িয়ে আমরা পড়ব, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবার পক্ষ থেকে এখানে সালাম জানাতে পারি। পৃথিবীর যে যেখানেই আমরা থাকি না কেন, আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ শরীফ পাঠ করব। ফেরেশতাগণ নিয়োজিত আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সালাম পৌঁছানোর জন্য। এরপরে ডান দিকে দ্বিতীয় ছিদ্রের কাছে এসে দাঁড়াবো, বলবো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খলিফাতি রাসূলুল্লাহি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর ডান দিকে একটু সরিয়ে এসে তৃতীয় ছিদ্রের কাছে এসে দাঁড়াবো এবং বলবো আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনীর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বন্ধুগণ, আমরা রওজা সালাম দিয়ে এখন বের হব ইনশাআল্লাহ। বাবার সালাম থেকে প্রবেশ করেছিলাম, এবার বাকি থেকে আমরা বের হয়ে যাচ্ছি। এটা হলো বাবা বাকি। এখান থেকে আমরা বের হলে যারা দূরে, আমরা যদি দূরে যে দেওয়া দেখা যাচ্ছে সেটা বাকিয়া, বাকিয়া অবস্থান। মাশাআল্লাহ, আমরা রওজাকে সালাম দিয়ে ফিরেছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই।